আজকে আমরা পড়ব বাংলা প্রথম পত্রের বাংলা সাহিত্য বইয়ের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। তাহলে আজকে পর্ব শুরু করা যাক। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। এখানে লেখক বলছেন যে লোভের ফলে মানুষের যে আত্মার মৃত্যু ঘটে, সেই মানুষটা অনুভূতির জগতে ফতুর, অর্থাৎ নিঃস্ব হয়ে পড়ে। তারপর তিনি বলছেন, শিক্ষা মানুষকে এ কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে পা দিতে ভয় পায় বা চিন্তা করে। তারপর তিনি বলছেন, ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, অর্থাৎ ছোট কোনো একটা বস্তুর লোভে যে বড় একটা জিনিস হারাতে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেখক বলছেন, যারা স্বল্প জিনিসের লোভে বড় জিনিস হারাতে দুঃখ বোধ করে না, তারা শিক্ষিত নয় এবং শিক্ষা তাদের বাইরের ব্যাপার, তার মানবতাকে শিক্ষা জাগ্রত করতে পারেনি। তারপর তিনি বলছেন, লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা না। লেফাফা দুরস্তি হচ্ছে একটা বাংলা বাগধারা, যার মানে কিনা এমন একটা ব্যক্তি যে বাইরে ঠাট বজায় রেখে চলে, অর্থাৎ যারা কিনা বাইরে এমন আচরণ করেন কিন্তু আসলে তাদের ভিতরটুকু সেরকম নয়। তারা দেখায় আরেক রকম কিন্তু আসলে তারা মানুষটাই আরেক রকম। তাই লেখক বলছেন যে লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। আজকের পর্ব এইটুকুই। আশা করি পরের পর্বগুলো আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো। থ্যাংক ইউ।